পাঠ করছিলাম, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। এর আগের দিনে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতের বৈশিষ্ট্যটা আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করছি এই কথামৃতে কেমন করে ধীরে ধীরে মাস্টারমশাই আসছেন, আমি একদম ওই বই থেকে পড়ে পড়ে করছি। তো গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির, বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পর সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত, এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্যবদনে হরিকথা কহিতেছেন, ভক্তেরা মেজে বসিয়া আছেন। এই প্রথম দর্শন করছেন তিনি ওখানে এসে, কিন্তু একটা জিনিস খুব দেখার মতো, সেটা হচ্ছে মাস্টারমশাই সাল তারিখ সমস্ত খুব খুঁটিনাটিভাবে দিচ্ছেন। এক্স্যাক্টলি কোন ডেটে গেছলেন সেটা মাস্টারমশাই বোধ হয় ভুলে গেছলেন, ওই জন্যে তিনি বললেন যেদিন কুক সাহেবের সঙ্গে কেশবের সঙ্গে ঠাকুর গঙ্গা পিয়ার করলেন তারই কয়েকদিন পরে। তো এক্স্যাক্ট ডেটটা বলতে পারছেন না বলে ওইভাবে উনি বলছেন, কিন্তু আমরা দেখছি 1882 মার্চ, আর ঠাকুরের শরীর চলে যাচ্ছে 1886। তো এই 4 বছরের মধ্যে যতবার তিনি ঠাকুরের কাছে গেছেন ওই সেটাই আমরা পাচ্ছি। এছাড়া আরও ঠাকুর যখন কামারপুকুরে গেছেন, ঠাকুর যখন অন্যান্যভাবে অন্যদের সঙ্গে কথা বলছেন, সেইগুলো আমরা এখানে পাচ্ছি না। তাতেই আমরা দেখব কি অসাধারণ এই মানুষটি, এই মাস্টারমহাশয় শ্রী ম বলে যিনি নিজেকে পরিচয় দিচ্ছেন। তো ঠাকুর বসে আছেন ওখানে, ঢুকেছেন, ঢুকে ওনার খুব আনন্দ হচ্ছে। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। যখন তীর্থ শব্দটা বলি তখন সেই তীর্থের সঙ্গে একটা পূর্ণ, একটা পবিত্রতার ভাব আসে। সর্বতীর্থ, এই হিন্দুদের অনেকগুলো তীর্থ আছে, সেই তীর্থ যেন সব এক জায়গায় এসেছে, অর্থাৎ পরিপূর্ণ পবিত্রতা একটা জায়গাতে সমাগম হয়েছে। ভগবত কথা, ভগবত অর্থাৎ ঈশ্বরীয় কথা হচ্ছে। সুখদেব, তিনি যে ভগবতের কথা বলেছিলেন সেটা হচ্ছে বিশেষ করে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের এবং তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু কেমন করে শ্রীকৃষ্ণ হচ্ছেন ইত্যাদি কথাগুলি। কিন্তু তার সঙ্গে ছিল সম্পূর্ণ জ্ঞানের প্রসঙ্গ। যেমন আজকেই আমরা প্রতি রবিবারে ভাগবত পাঠ করি একটু করে, এক একটা বিষয় নিয়ে নিয়ে। তো সেখানে দেখছি যে ভগবান শ্রী তিনি নিজেই ত্রিধা বিভক্ত করছেন, নিজেকে করে তারপরে জগৎ সৃষ্টি করছেন। ঠাকুর বসে আছেন সেইখানে, উনি এসেছেন, এসে ঠাকুর তখন বলছেন, সেটা সঙ্গে সঙ্গে জেনে তিনি নোট করছেন, যখন একবার হরি বা একবার রামলাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চিত যেন সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। এখন আমাদের যে কর্ম কতগুলি আছে সেই কর্মগুলিকে বলে, যেমন নিষিদ্ধ কর্ম,
একটা আছে কি এই কর্মগুলো করতে নেই, আবার একটা আছে যে কর্মগুলো করতে হবে, তার মধ্যে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপা এই যে সমস্ত কর্মগুলো উপাসনা, এই কর্ম যেগুলোকে বলা হচ্ছে কাজ, এই নিত্যকর্মের মধ্যে কিন্তু এইগুলি পড়ছে যে সকালবেলায় আর সন্ধ্যাবেলায় একটু ঈশ্বরের নাম করতে হবে। আর এই যখন আমরা বলি সন্ধ্যা আদি, কেন সন্ধ্যা আদি, আদি মানে অনেকগুলো, তো সন্ধ্যা কেন বলছে, ওই সকালে যখন দিনটি হচ্ছে রাত্রি চলে যাচ্ছে ওই যে তার যে অবস্থাটি তাকে বলছে সন্ধ্যা। আবার সন্ধেবেলা যেটাকে আমরা বলি যে ইভিনিংয়ে, তখন রাত্রির অ্যাপ্রোচ করছে, রাত্রির আসছে এবং দিনটি চলে যাচ্ছে, ওই যে জাংশনটা, ওই টাইমটা হচ্ছে বেস্ট টাইম ভগবানকে ডাকার জন্যে। এবার ঠাকুর বলছেন যে ওটা তোমাকে আর করতে হবে না, কেন, কেননা তোমার যদি ভগবানের প্রতি ভালোবাসা এসে গিয়ে থাকে, ভালোবাসাটা কীভাবে বুঝবো, তখন বলছেন একবার হরি কিংবা একবার রাম নাম করলে, একবার তিনি হরি বা কৃষ্ণ আর একবার বললেন রাম, এই দুটি দেবতা ভারতবর্ষে অত্যন্ত পপুলার দেবতা, তো সেই জন্যে বলছেন এই নামটা করার সঙ্গে সঙ্গে যখন রোমাঞ্চ হয় অশ্রুপাত হয়। আমরা জানি যে যখন প্রচণ্ড আনন্দ হয় বিশেষ করে আধ্যাত্মিক জীবনে, তখন একটা রোমাঞ্চ হয় ভেতরে, এত আনন্দ হয় সমস্ত দেহের রোমগুলো তারা খাড়া হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে আনন্দের অশ্রুপাত হয়। এই দুটো জিনিস খুব অসাধারণভাবে হয় বলছে, শুধু একবার যখন এই নামটা করছি, অর্থাৎ ভালোবাসাটা এত প্রবল, ঈশ্বরের নাম করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছি, তারপরে বলছেন তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওমকার জপলেই হলো। এখন কর্মত্যাগ, এই কর্মটা আমাদের ভগবদ গীতাতে দেখছি, সেখানে শ্রীকৃষ্ণ বারবার বলছেন যে কর্মত্যাগ না করা ভালো। কেন বারবার এই কথাগুলো বলা হচ্ছে, কেননা আমরা এক ধরনের মানুষ আছে যারা বলছে কোনো কর্ম করবার প্রয়োজন নেই, অর্থাৎ আমরা কর্ম বলতে এখন যেটা আমরা মনে করি এই সামাজিক ক্রিয়াকর্ম, এটার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে সেই কর্ম যেটা যাগ যজ্ঞ ইত্যাদির মাধ্যমে ঈশ্বরীয় সমস্ত জিনিসগুলি করা হতো, এবং সেই কর্মটাই আবার আধুনিকভাবে যেটা এসেছে সেই কর্ম হচ্ছে যে আমরা কখনো মন্ত্র জপ করছি, কখনো পূজা পাঠ করছি ইত্যাদি। এখানে উনি বলছেন ওই কর্মগুলো না করলে পাপ হয়, কিছু কর্ম আছে এটা খুব অদ্ভুত, করলে কোনো রকম পুণ্য হবে না কিন্তু না করলে পাপ হবে, তো সেটা কোন কর্ম, এই সন্ধ্যা গায়ত্র আদি, যদি আমরা জপ না করি তাহলে মনটা পাপ মানে কি, জাগতিক চিন্তাতে মনটা ভরে যাবে। আমাদের এই যে পাপ আর পুণ্যের কনসেপশনটা আমরা অনেক সময় বুঝতে পারি না, যেটাই আত্মিক আধ্যাত্মিক আমার চেতনার সঙ্গে যুক্ত হচ্ছে ওটাই পুণ্য, আর যেটা আমার শরীর আমার মন এবং এই জগতের সঙ্গে যুক্ত হচ্ছে ওটাই পাপ। তো সেই জন্যে বলছেন যে পাপ মানে কি, যা কিছু অত্যন্ত কয়েকদিনের জন্যে তাতে মনটা পড়ে রয়েছে, তো সেইটা থেকে আমরা যখন বেরিয়ে আসি, ঈশ্বরের নাম করি, জপ করি, তখন ওই চিন্তাগুলো আসে না, কিন্তু যখন ওই কর্মটি আমরা না করি তখন পাপ হচ্ছে, কেন, কেন জাগতিক চিন্তাগুলো মাথায় ঢুকছে, আর করলে যে তোমার খুব পুণ্য হবে তা নয় কিন্তু পাপটা হবে না, পুণ্য তো নিশ্চয়ই হচ্ছে, নইলে আমরা এগোচ্ছি কী করে। এইটা এখন সিধু সঙ্গে বেড়াতে এসছেন, সিদ্ধেশ্বর মজুমদার তার সঙ্গে, এবং এসে সিধুই বলেছিলেন গঙ্গার ধারে তোরা সব এসেছেন, এইবারে ওরা মন্দির দেখতে গেলেন, মন্দির তন্দির দেখে যে খুব অসাধারণ সুন্দর বর্ণনা করছেন মাস্টারমশাই, তারপরে
ওরা মন্দির থেকে কথা বলতে বলতে দক্ষিণেশ্বরের মন্দির থেকে বিশাল এই উঠোনটা পেরিয়ে তারা আসছে ঠাকুরের ঘরে। যারা দক্ষিণেশ্বরে গেছেন তারা সঙ্গে সঙ্গে ওই ছবিটা মনের উপরে ফুটে উঠবে, কারণ ওই মা কালীর মন্দির থেকে কেমন করে অতটা রাস্তা এসে আসছেন। এসে ঠাকুরের ঘরে ঢুকতে গিয়ে দেখছেন যে দরজাটা একটু বন্ধ করা, একজন মহিলা যিনি কাজকর্ম করেন তিনি দাঁড়িয়ে আছেন। তখন তার নাম হচ্ছে বৃন্দে। তো তাকে জিজ্ঞেস করছেন মাস্টারমশাই, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতরে আছেন? এই কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি তখনকার দিনের যে ভাষাটা, বাংলা ভাষাটা কেমন করে প্রয়োগ করতেন ওরা। সাধুটি কি এর ভিতরে আছেন? বর্তমান যুগে আমরা কিন্তু বলবো না, বলবো হয়তো তার নাম কিংবা উনি কি ভেতরে আছেন, তা এটা বললো না, সাধু বললেন। মাস্টারমশাই ঠাকুরকে সাধু বললেন, কিন্তু ঠাকুর সাধুর যে গেরুয়া বস্ত্র তা কিন্তু মাস্টার ঠাকুরের ছিল না, ঠাকুর সাদা কাপড়ই পরতেন। তবু সাধু বললেন কেন? কারণ মাস্টারমশাইয়ের মনটা আমরা ওই আগেই দেখছি, উনি ওই প্রথম ঠাকুরকে দেখেই মুগ্ধ হয়ে গেছেন। এবং সাধু মানে সৎ ব্যক্তি, সুন্দর যে মানুষ। তো বললেন সাধু কি ভেতরে আছেন? তখন ও বলছে, ওই বৃন্দে বলে সেই মহিলা, হ্যাঁ ঘরের ভিতর আছেন। ইনি এখানে কতদিন আছেন? মাস্টারমশাই জিজ্ঞেস করছেন। তখন আবার সেই বৃন্দে বলছে, তা অনেক দিন আছেন। মাস্টারমশাই, আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে বলছে, আর বাবা বইটই, সব ওর মুখে। এটা একটা অসাধারণ কথা, বোধহয় না জেনেই বলে ফেললেন। এখন দু রকমের জ্ঞান হয়, যে জ্ঞানটা পরলব্ধ, আমরা বই পড়ছি সেখান থেকে জানছি, জেনে সেই জ্ঞানটা আমরা প্রকাশ করছি। আমাদের সবার জ্ঞান হচ্ছে ওইটা, আর তার সঙ্গে সঙ্গে কেউ কেউ খুব বিখ্যাত হয়ে ওঠে, কেন? বই পড়েছে, শুনেছে, তারপরে সে নিজে একটা তার নিজের সূত্র, নিজের চিন্তা ওর সঙ্গে ব্যক্ত করছে, যেটাকে আমরা রিসার্চগুলো যেটা করি, বিভিন্ন জায়গা থেকে তুলি, তুলে আবার নিজের একটা কমেন্ট দিয়ে দিই, সেটাই একটা পেপার হয়, তারপরে ডক্টরেট পাচ্ছে, কিন্তু সবই ওই বই পড়া বিদ্যে। কিন্তু অরিজিনাল যে জ্ঞানটা যেটা আসে, সেটা আসে ওই প্রকৃতি থেকে, যেটা ঈশ্বরেরই সৃষ্টি। এটা না জেনেই সেই মহিলা তিনি বললেন ওর সব মুখে, অর্থাৎ জ্ঞানটা স্বতঃস্ফূর্ত। মাস্টার সবই পড়াশুনো করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। তখনকার দিনের বাঙালি সমাজে যারা স্কুলে যেত না, বই পড়ত না, ইংরেজিতে কথা বলতে পারত না, তাদেরকে খুবই নিচু শ্রেণীর বলে ধরা হতো, খুব একটা সম্মান তাদের ছিল না, থাকতো না। সমাজের উঁচুর তলায় থাকতে গেলেই প্রচুর বই পড়তো। এখন যদি লক্ষ্য করেন, এখনও কোনো একটা বড় সমাজে যদি আপনি যান, তখনও দেখবেন ওরা কিন্তু জিজ্ঞেস করবে নানান কথার মধ্যে, তুমি কেমন আছো, তোমার ছেলে কী করছে ইত্যাদির সঙ্গে সঙ্গে, তুমি কি বই পড়ছো আজকাল? এইটা একটা শিক্ষিত সমাজের চিন্তার মধ্যে থাকে। আমি জানি না এখানে কীরকম, কিন্তু আমি আমাদের দেশেও দেখেছি নিজেদের কথাবার্তার মধ্যে, তুমি আজকাল কি বই পড়ছো, কোনো না কোনো বই কোনো না কোনো লেখকের ওরা পড়তে থাকে, তার রিভিউ হতে থাকে, নানান রকম সমস্ত পেপারে আসতে থাকে। তো ওইটা হচ্ছে, আজকে যেমন সকালবেলা আলোচনা করছিলাম আমাদের ওই ক্লাসে, রবিবারের ক্লাসে, যে তিনটে স্তর আছে। একটা হচ্ছে ফিজিক্যাল স্তর, আর একটা ইন্টেলেকচুয়াল স্তর, আর একটা হচ্ছে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল। এই যে দেহের মধ্যে সেটা খাওয়া থাক, এই সব নানান রকম নিয়ে যে চিন্তাগুলো, সেটা একটা আছে, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল যে স্তরটা। আমি দেখলে অবাক হবেন, বাঙালিদের মধ্যে অনেককে আমি জানি তারা কলকাতার কোন জায়গায় কোন কোন দোকানে কী কী ধরনের খাবার বিক্রি হয় এবং কোনটা তার স্পেশালিটি, সমস্ত খবর রাখে সুন্দর করে। ওটাও কিন্তু ইন্টেলেকচুয়াল ব্যাপার, ও রিসার্চ করে কোন জায়গায় কী সবটা জানা আছে। মাঝে মাঝে এক একটা
কিভাবে সৃষ্টি হলো রসগোল্লা ইত্যাদিতে, ওটাও কিন্তু একটা জ্ঞানের বিষয়। কিন্তু যে জ্ঞানের কথা আমরা বলছি, আলোচনা করছি, সেই জ্ঞানটা হচ্ছে আধ্যাত্মিক, সেই জ্ঞানের কথা। তো মাস্টারমশাই ভাবছেন ফিলোসফি একটা খুব ডিফিকাল্ট বিষয়, সেই বিষয়টা বই না পড়ে উনি কী করে বুঝছেন। এখন মাস্টারমশাই আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন, আমরা কি ঘরের ভেতর যেতে পারি, তুমি একবার খবর দিবে। সাধারণত এই সিস্টেমগুলো ধীরে ধীরে আমাদের সমাজটা শিখছিল তখন, খবর দিয়ে ভেতরে যাওয়া এটা আমাদের খুব একটা করে না, কেননা খুবই আপন বোধ থেকে যেটা হয়, হ্যাঁ চলে গেল ভেতরে, বাড়িতে এসে গেল, বলবার কি আছে। তা সেইখানে বৃন্দে তখন বলছে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। মাস্টারমশাই তখন ঘরে প্রবেশ করছেন, সন্ধ্যা করবেন, অর্থাৎ যখনই তখনকার দিনে ব্রাহ্মণদের একটা নিয়ম ছিল ওইটি করা, তো সেই জিনিসটি অর্থাৎ সেই মুহূর্তে ঈশ্বরের নাম করা, তখন কেউ কাউকে ডিস্টার্ব করতো না। উনি তা জিজ্ঞেস করছেন, ঠাকুরকেও মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, যে প্রণাম করলেন, এসে বসলেন, মা ঠাকুর জিজ্ঞেস করছেন তোমরা কোথায় থাকো, বরানগরে কী করতে এসেছো। তারপরে দেখছেন মাস্টারমশাই ঠাকুর যখন কথাটা জিজ্ঞেস করছেন বা শুনছেন, তখন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। এই অন্যমনস্কতা এটা একটা অদ্ভুত অবস্থা, যখন মাস্টারমশাই খুব সুন্দর একটা বর্ণনা করলেন, যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে একদৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কারো সহিত কথা কয় না, এ ঠিক সেই রকম ভাব। মাস্টারমশাই অবজারভেশনটা অসাধারণ, মানে এই অবজারভেশনটা যখন আমি কোনো কাজ করছি তখন পরিপূর্ণ মনটা সেইখানটা হয়ে গেছে, যে মনটা দিয়ে, এই যে ঠাকুর স্বামীজি বলতেন, যে মনটা দিয়ে তামাক সাজা যায় খুব সুন্দর করে, যে তামাক সাজতে পারে সে সেই মনটাই, সেই অ্যাটেনশনটাই দিয়েই ধ্যান করতে পারে। রাজা মহারাজ ঠাকুরের আর একজন শিষ্য স্বামী ব্রহ্মানন্দজি, তিনি এসে এসে দেখতেন ব্রহ্মচারী সাধুরা কীভাবে তরকারি কাটছে, ওই খোসা ছাড়ানো দেখে তিনি বুঝতে পারতেন কার ধ্যান খুব ভালো হচ্ছে, মন এত একাগ্র হয়। আর যখন ধ্যান করে লোক, ঠিক ঠিক মন যখন একাগ্র হয় তখন চোখের মণিটা নড়ে না, এক হয়ে থাকে। আর যখন আমরা স্বপ্ন দেখি চোখের মণিটা নড়তে থাকে, আর যখন আমরা স্বপ্নহীন ঘুমের মধ্যে ডুবে যাই, যেটা কি আমরা তুরীয় বলে সুষুপ্তি বলছে, সেই সুষুপ্তিতে যখন আমরা যাচ্ছি তখনও কিন্তু এই চোখের মণিটা নড়ে না। তো এখানেও এই ঠাকুরও আবার এই উদাহরণটা পরবর্তীকালে নিজেই বলবেন, যখন আমরা কোনো একটা কাজ করছি সেই কাজটার মধ্যে সম্পূর্ণ ডুবে থাকা। মাস্টারমশাই বলছেন, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। ঠাকুর ভাবস্থ হয়ে বলছেন, না সন্ধ্যা তা এমন কিছু নয়, সন্ধ্যা করছেন না, সন্ধ্যা করবার জন্যে যে প্রচেষ্টা, সেই যে প্রচেষ্টাগুলো করছেন না, কিন্তু লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন সঙ্গে সঙ্গে, সেইটাতে তিনি বলছেন। মাস্টারমশাই উঠে চলে আসছেন, ঠাকুর বলছেন আবার এসো। এই ছোট্ট একটা কথা, আবার এসো, মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে, বই না পড়িলে কি মানুষ মহৎ হয়। ইন্টেলেকচুয়াল ব্যাপারটা না করতে করতে কি করে স্পিরিচুয়াল লেভেলে পৌঁছানো যায় উনি বুঝতে পারছেন না। কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ওই যে ভগবান যে ডাক দেন, সেই যেমন আমাদের কৃষ্ণের একটা বৈশিষ্ট্য হচ্ছে বাঁশি, তো বাঁশিতে যখন ডাক দিচ্ছেন, আমরা মনে করি এমনি যারা ওই গোচরণ করে তাদের হাতে বাঁশি থাকে, এটা কিন্তু সেই রকম নয়। ভগবান সারাক্ষণ ওই মনের মধ্যে একটা ডাক দিচ্ছেন, যারা সৌভাগ্যবান ওই ডাকটা শুনতে পায়।
তখন এরা চলে আসে। আর বাকি লোক তারা হয়তো এমনি খুবই শিক্ষিত, নানান রকমের ভাবে তারা খুব প্রতিষ্ঠিত, কিন্তু ওই ভগবানের ডাকটা শুনতে পায় না, এই ডাকটা কিছুতেই কানেতে পৌঁছয় না। কেন? এত কিছুর মধ্যে মনটা থাকে, এই ডাক শোনাটা তাদের হয়ে ওঠে না। আমরা পরবর্তীকালে যখন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তারা কৃষ্ণের সঙ্গে রাধিকাকে দাঁড় করাচ্ছেন, রাধিকার খুব একটা বর্ণনা ভাগবতে নেই, আর এই গৌড়ীয় বৈষ্ণবী করছেন কেন, ওইটাকে খুব জলজান্তভাবে মানুষের সামনে দাঁড় করাবার জন্যে, যে কেমন করে তিনি ডাকটা শুনেছিলেন। ওই যেই কৃষ্ণের ডাক শুনছেন তিনি ছুটে ছুটে চলে যাচ্ছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আবার আসব। একটা জিনিস আমরা দেখলাম, মাস্টারমশাই শুরু করছেন তব কথামৃতম, কিন্তু ঠিক পরের যখনই পরিচ্ছদ লিখতে শুরু করছেন তার সঙ্গে সঙ্গে তিনি শুরু করছেন, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম এন চরাচরম তৎপদম দর্শিতম এন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তিনি তখন বলছেন শ্রী গুরু যে সম্পর্কে যে বর্ণনা, সে অখণ্ড মণ্ডলাকার সর্বব্যাপী, তার সেই চরণ বা সেই নির্দেশ আমি মানছি। অখণ্ড মণ্ডলাকার, যার কোনো খণ্ড নেই, অথচ তিনি কোনোরকম, আমরা যখন বলি চতুষ্কোণ বা ত্রিকোণ সেটাও নয়, সর্বব্যাপিত্ব বোঝাবার জন্যে বলছেন মণ্ডলাকার, ব্যাপ্তম ব্যাপী চর অচরম। এইটাই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। বলার সঙ্গে সঙ্গে ওরা বলে দিলেন, শুধু চর বললে হয়ে যেত যে কনশিয়াস বিইংয়ের মধ্যে, তা কিন্তু বলছেন না, বলছেন যারা একেবারে ইনার্ট, এই কাঠ পাথর, তাদের মধ্যেও তিনি কিন্তু থাকছেন। এই কথাটি মাস্টারমশাই কেন লিখলেন? কেননা তিনি ঠাকুরকে গুরু হিসেবে মেনে নিচ্ছেন। প্রথম দর্শনের পরে দ্বিতীয় যেই লিখতে যাচ্ছেন দ্বিতীয় দিনের ঘটনা, সঙ্গে সঙ্গে তাকে গুরু হিসেবে মানছেন, এবং তারপরে সাবটাইটেল দিচ্ছেন গুরু শিষ্য সংবাদ দিয়ে। তিনি বলছেন দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময় তার সঙ্গে দেখা হচ্ছে। এবারে মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন, আগা তোমার বাড়ি কোথায়? আগা কলকাতায়। এখানে কোথায় এসেছো? এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাড়ি। এখন কলকাতা আর বরানগর এখন এক হয়ে গেছে, আর তখনকার দিনে যে কলকাতা ছিল সেটা ছিল বাগবাজারের খালের উল্টো দিকটায়, ওপাশটায়। বাগবাজারের যে মারাঠা ক্যানাল বলা হয়, তা মারাঠারা যেহেতু আসতো, সেই জন্যে কলকাতাটাকে বাঁচাবার জন্যে ব্রিটিশরা ক্যানালটা দিয়েছিল। সেই ক্যানালটার ওপারটা থেকে কলকাতা বলা হতো, তার এই দিকটাতে বলা হতো সম্পূর্ণভাবে অন্য। সেই বরানগর হচ্ছে তার অনেকটা দূরে, তো সেই জন্য যখন বললো আমি কলকাতায় থাকি, তা কলকাতায় কোথায়? ওই ঠনঠনে কালী বাড়ি, তার ঠিক উল্টো দিকে, ওই যে আমরা এখন ওনার বাড়িটাও রামকৃষ্ণ মিশনকে ওরা দিয়ে দিয়েছেন। এখানে বরানগরে বড় দিদির বাড়ি, ঈশান কবিরাজ, এই ডাক্তার তারা বেশিরভাগই তখন কবিরাজই করতেন, ও ঈশানের বাড়ি, ঠাকুর ওকে চেনেন। শ্রীরামকৃষ্ণ, একা কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল? এমনি সাধারণ কথাবার্তা বলছেন, কিন্তু তাতে বোঝা যাচ্ছে এই যে ঠাকুর বারবার তিনি তার মনটা ঈশ্বরে চলে যাচ্ছে, তথাপি কিন্তু তিনি জগতের সব খবর রাখেন, এটাও একটু নোট করবার। এইরকম একজন মানুষ যার একটু কোনো হিন্টে একটু রাম বা কৃষ্ণ নাম শুনলেই মন সঙ্গে সঙ্গে লীন হয়ে যাচ্ছে, তথাপি তিনি কিন্তু খবর রাখছেন কেশব ইত্যাদির জন্যে। এবং তারপর তিনি বলছেন স্বয়ং ভগবান, তিনি বলছেন আমি কেশবের জন্যে মার কাছে ডাব চিনি মেনেছিলাম। তো সাধারণ একটা কথা আছে, শুধু ডাবের জল খেতে নেই, ওতে গ্যাস হয়, ওই জন্য একটু চিনি দিয়ে খেতে হয়। এমনিতে ডাবের জল মিষ্টি, তবু একটু চিনি দিয়ে খায়। ঠাকুর মাকে বলছেন আমি তোমাকে ডাব চিনি দিয়ে পুজো করব, যদি কেশবকে তুমি সুস্থ করে দাও। কেশব কিন্তু ঠাকুরের ভাবের লোক ছিলেন না সেই সময়,
তিনি বরঞ্চ হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মের মাঝামাঝি একটা পথ বার করবার চেষ্টা করছিলেন করেছিলেন ব্রাহ্ম সমাজ খুব প্রতাপ প্রতিপত্তি ছিল সেই সময়টায় সেই কতজ ওই কেশবের জন্যে ঠাকুর খুব কাঁদছেন মার কাছে প্রার্থনা করছেন এইটা ঠাকুরের বৈশিষ্ট্য ও তো আমার শিষ্য না আমার ভাবের লোক না আমি কেন চিন্তা করব না ও লোকটি যে ভালো কাজ করবার চেষ্টা করছে যে যেখানে সৎভাবে জীবনযাপন করছে ঈশ্বরের দিকে যাবার চেষ্টা করছে ভগবান কিন্তু তার সঙ্গে আছেন তা কী করে বুঝবো একটা মানুষ খুব ভালো মানুষ এইটাই প্রমাণ তার ভালোবাসার কোনো সীমা থাকে না অসীম হয় তার ভালোবাসা তারপরে আবার তিনি বলছেন হ্যাঁ গা কুক সাহেব নাকি একজন এসেছিলেন ঠাকুর কিন্তু ওর সঙ্গে ছিলেন কিন্তু সেইভাবে কুক সাহেবকে অতটা উনি রেজিস্টার করেননি ওই যে জাহাজ একটা এসেছিল তাতে কুক সাহেব এসেছিলেন উনি খুব লেকচার দিতেন তখনকার দিনে খ্রিশ্চানিটির ওপরে এবং অন্যান্য বিষয়ে তো কেশব সন্ধ ওকে নিয়ে এসেছিলেন যেমন হয় ইন্টেলেকচুয়াল গ্রুপগুলো যারা করে এখনও আমরা করি ঠাকুর ওদের সঙ্গে গিয়েছিলেন কিন্তু কেশবকে ওনার ভালো লেগেছে মনে রেখেছেন তার জন্যে প্রার্থনা কিন্তু কুক সাহেবের সঙ্গে অতটা নয় আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক সাহেবও ছিল এখন কুক সাহেবও ছিল বলে জিজ্ঞাসার চিহ্ন দিচ্ছেন মাস্টারমশাই গিয়ে জিজ্ঞেস করছেন ছিল কি মাস্টার আগে ওই রকম শুনেছিলাম বলে মাস্টারমশাই কী করে বুঝবেন এরা খুব হাই সোসাইটির লোক মাস্টারমশাই একটা সাধারণ টিচার তিনিও ধারে কাছে যেতে পারেন না কারণ ওই কুক সাহেব আর কেশব যেখানে থাকেন বা যাচ্ছেন তার মধ্যে মাস্টারমশাই ঢোকার কোনো প্রশ্ন নেই কিন্তু ঠাকুর সমানভাবে দেখছেন এবারে শ্রীরামকৃষ্ণ বলছেন প্রতাপের ভাই এসেছিল কে প্রতাপ পরবর্তীকালে আমরা জানতে পারবো মাস্টারমশাই জানতেন কি না জানি না কিন্তু ঠাকুরের একটা ভাব ছিল সবার সঙ্গে খুব আপনভাবে সব কথা বলা এখানে কদিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রয়েছে অনেকগুলি ছেলে পিলে আমি বকলুম দেখো দেখি ছেলে পিলে হয়েছে তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাগ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায় এই ছোট্ট কয়েকটা লাইনের একটা প্যারাগ্রাফ দিয়েছেন আমরা ভগবদ্ গীতাতে দেখছি সেখানে শ্রীকৃষ্ণ বারবার বলছেন স্বধর্মে নিধনাম শ্রেয় পরধর্ম ভয়াবহ এই স্বধর্ম নিজের যে ধর্মটা যখন আমরা সংসার করেছি সেই সংসার থেকে কখনো বিচ্যুত হতে নেই যদি না সমস্ত মন প্রাণ ঈশ্বরে গত হয় তখন সেটা আবার একটা ব্যবস্থা হয়েই যায় যেমন চৈতন্য মহাপ্রভুকে আমরা দেখেছি একদম ঠাকুরের শিষ্যদের মধ্যেও একজন দুজনকে দেখেছি তো সেইখানে এইটা উনি বলছেন যে যে দায়িত্বটা নিয়েছে সেই কাজটি তার করা উচিত এইবারে এই পোর্শনটুকু পড়ে আমরা আজকের শেষ করব পরে আবার এটা নিয়ে আলোচনা করব এখন মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন তোমার কি বিবাহ হয়েছে তখন মাস্টারমশাই পরিষ্কার বলছেন আজ্ঞা হ্যাঁ তখন শ্রীরামকৃষ্ণ শিহরিয়া ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে কেন ঠাকুরের এইরকম অবস্থা হলো পরবর্তীকালে ঠাকুর বলছেন এই রামলাল বলে যাকে ডাকলেন তিনি হচ্ছেন ঠাকুরের ভাইয়ের ছেলে ঠাকুরের কাছেই থাকতেন মাস্টার খুব ভয় পেয়ে ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ এইবার আমরা দেখতে পাচ্ছি মাস্টারমশাইয়ের ক্যারেক্টারটা ওনার কিন্তু সেই ইগোটা ওখানে প্লে করছে না এখন যদি অন্য কোনো ছেলেদের বা কাউকে এই ধরনের কথা বলা হয় তারা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবে 500টা যুক্তি দেবে এবং খুবই বিরক্তি প্রকাশ করবে হু আর ইউ টু কমেন্ট লাইক দিস মাস্টারমশাইয়ের মধ্যে কিন্তু সেটা দেখা যাচ্ছে না কেন কেননা তিনি কিন্তু বুঝেছেন এর পেছনে একটা কারণ আছে শুধু তাই না যারা আধ্যাত্মিক জগতের মানুষ তারা সবসময় সমস্ত পরিস্থিতির মধ্যেও খুব মনটাকে শান্ত রাখে পরবর্তী অবস্থাটার জন্য অপেক্ষা করতে থাকে
মাস্টারমশাইয়ের চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই, সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করছেন না। স্বামীজির এই বক্তৃতার মধ্যে আমরা দেখেছি তিনি বলছেন যে যে তোমরা দেখেছো যে মনটা সে সবসময় রিয়্যাক্ট করতে চায়, কিন্তু এখানে আমরা দেখছি যে না, তে যখন রিয়্যাক্ট করে তখন প্রকৃতি তো এরকম করতেই থাকে, কিন্তু প্রকৃতিকে তার সঙ্গে চলে যাওয়াটাই খুব ভুল, প্রকৃতিকে রোগ কন্ট্রোল করাটাই হচ্ছে আসল। এবার ঠাকুর আবার জিজ্ঞেস করছেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারমশাই তখন কিন্তু এম এ পাস, তিনি একটা স্কুলের হেডমাস্টার, খুবই প্রতিষ্ঠিত ব্যক্তি, সম্মানীয়। তার বুক ঢিপ ঢিপ করছে, ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞা ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়ে বলিতেছেন, যা ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন, তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। এই কথাটা খুব অসাধারণ কথা বললেন। একজন ভদ্রমহিলা স্বামী বিবেকানন্দের খুব সেবা করতেন, এসে রান্না করে দিতেন, তারপরে তে অন্যান্য স্বামীজি যখন বক্তৃতা করতেন সেগুলো নোট করতেন, বক্তৃতার শেষে হ্যাট কালেকশন করতেন, দরজার কাছে দাঁড়িয়ে থাকে একটা হ্যাট নিয়ে কালেকশন করতেন, আবার গুছিয়ে দিয়ে আবার বাড়ি চলে যেতেন এই নিউ ইয়র্কে। হ্যাঁ, নিউ ইয়র্কে যে পার্কটা আছে তার পার্কের উল্টো দিকে উনি থাকতেন রোজ, একদম যখনই স্বামীজিকে নিজের বাড়ির কাজ সামলে তারপরে ট্রামে করে এসে, ওই ঘোড়ায় টানার ট্রামগুলো এসে স্বামীজির ওখানে নেমে কাজকর্ম করতেন। আর স্বামীজি কিন্তু ওকে খুব বকাঝকা করতেন। ওই মেয়েটি একদিন, ভদ্রমহিলা একদিন জিজ্ঞেস করলেন, অন্য কেউ এত সেবা আপনার করে না? আমি করি। আপনি ওদের কাউকে কিচ্ছু বকাবকি করেন না, আমাকেই কেন বকেন? তখন স্বামীজিকে বললেন, বিকজ আই লাভ ইউ অ্যান্ড আই লাইক টু সি ইউ পারফেক্ট। এইটি মাস্টারমশাই প্রথমেই বুঝে গেলেন, তাই তিনি বলছেন তার অহংকার চূর্ণ হইতে লাগিল। কেন অহংকার? কেন? মাস্টারমশাইয়ের ধারণা ছিল যে তিনি বিদ্বান লোক, সব কিছু বোঝেন, সব কিছু জানেন, কিন্তু ঠাকুর যখন ওকে বললেন যা আবার এরকম হয়ে গেছে, মাস্টারমশাই তখন বুঝলেন আমি তো অনেকটা জানি না, যে বিয়ে করলে কেন এরকম হয়, সন্তান হলে কেন এরকম হয়, তো কেন ঠাকুর এরকম বলছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, আমার এই অজ্ঞতা রয়েছে এতটা, এইটা ভেবে তার অহংকার চূর্ণ হচ্ছে। অন্য কোনো মানুষ হলে সঙ্গে সঙ্গে উঠে পড়তো, ঠিক আছে মশাই, ওর হোয়াট ইজ দিস, আপনি একটা গ্রাম্য লোকের মতো কথা বলছেন কেন? তো আমি এসেছিলাম আপনার কাছে ভালো কথা শুনতে, কিন্তু আপনি এমনভাবে কথা বলছেন, ও চলে যাবে। কিন্তু মাস্টারমশাই যাচ্ছেন না, বরং সারেন্ডার করছেন। এইটাই হচ্ছে যে যারা ওই রকমভাবে পড়ে থাকতে পারে তারাই কিন্তু ঠিক ঠিক আধ্যাত্মিক শক্তি লাভ করে। তো হিন্দিতে একটা খুব সুন্দর কাপলেট আছে, গুরু কা ঘর মে গাই কা মাপিক পড় রহো। যে গুরুর কাছেতে, যেমন গরুকে মারে ধরে ও যায় না কোথাও, টুপ করে বসে থাকে, খুব মারলে উঠে একটা এই জায়গা থেকে ওই জায়গায় চলে যায়, নইলে ও চুপ করে পড়ে থাকে। তো গুরুর বাড়িতে ওই রকমভাবে পড়ে থাকতে হয়। আর তার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃপা করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। এইটা তিনি বলছেন। এবার মাস্টারমশাই বুঝতে পারছেন কেন, পরে মাস্টারমশাই তিনি বলবেন। আসলে মাস্টারমশাই পূর্ব জন্মে অত্যন্ত সুকৃতি সম্পন্ন মানুষ ছিলেন, কোনো কারণে সংসারে বদ্ধ হয়ে গিয়েছেন, আর তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর দলের লোক। এই মাস্টারমশাই, ঠাকুরটা পরবর্তীকালে ওকে ডিসক্লোজ করছেন, আমি তোমার কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। এই যে একটা বিদ্যা, এটাকে বলে সমুদ্র বিদ্যা। কিছু লোক আছে যারা এরকম দেখলে বুঝতে পারে। তা আমার এমনি একটু সাধারণ মানুষ ছিলেন, তিনি শিপিং ইঞ্জিনিয়ার ছিলেন, খুব ভালো মানুষটা। তো ওনার একটু এরকম ওইটা ক্যালকুলেশন করে করে খানিকটা হয়েছিল, মেনলি নানান রকমের হিসেব করে বলতেন, কিন্তু কখনো কখনো চোখ দেখে কপাল দেখে বলে দিতে পারতেন। একটা দুটো খুব অদ্ভুত বলেছিল, আমার মনে পড়ছে,
একবার আমি ওনাকে নিয়ে একজনের বাড়িতে গেছিলাম, তো ওই ছেলেটি বড়লোকের ছেলে, তা বিয়ে করেছে একটু অন্য জাতে, মানে বাঙালি ছেলে কিন্তু বিয়ে করেছে গুজরাটি। তো ওদের বাড়িতে গেছি, তো ওখানে বসে টসে যখন চলে আসছি, ভদ্রলোক ওদের বাড়িতে কিছু খেতে চাইছেন, না না আমি খাবো না খাবো না করে। তারপরে বেরিয়ে এসে বলছেন, আপনারা সাধু সন্ত লোক সব হজম হয়ে যাবে বুঝলেন, কিন্তু আমার তো হবে না, সেই জন্যে আমি খেলাম না। কেন কী সমস্যা হলো আপনার? তো তখনও বলছে, আপনি লক্ষ্য করলেন না ওই ছেলেটার কপাল অত্যন্ত খারাপ, মানে বাজে টাইপের, মানে ওর কোনো কিছু নেই, শুধু ওই স্ত্রীটার কপালের জন্যে ও বেঁচে থাকবে এবং করে খাবে। তো এই ধরনের মানুষের কাছে ঠিক খেতে ইচ্ছু করে না, যে নিজে কিছু করে না, সত্যি সত্যি তাই। ও কিন্তু জানতো না, আমি জানতাম, ওনাকে এমনি নিয়ে গেছিলাম। সে ভদ্রলোক খুব সুন্দর দেখতে, অসাধারণ জামা কাপড় পরা, এরকম করে, তো ও তো জানার কথা নয়, ও স্ত্রী, সে একটা কোন জায়গাতে কাজকর্ম করে সে ঢুকেছে, তাকে দেখেছে আর একে দেখেছে, কথাও বলেনি কিন্তু সে ঠিক ঠিক বলে দিল। তো এই ধরনের মানুষ যে নেই তা না, বেশ দেখে শুনে বলতে পারে। তো এখন এই যে বিদ্যাটা আমরা, এটাকে বলে সমুদ্র বিদ্যা, এই সমুদ্র বিদ্যা ঠাকুরের খুব ভালো জানা ছিল, সেই জন্যে উনি কাউকে দেখলেই খুব স্পষ্টভাবে বুঝতে পারতেন। আর একটা হচ্ছে, উনি অনেক সময় হাতটা খেলার চলে হাতটা নিয়ে ওজন করে দেখতেন, হাতের এইখান থেকে কোনোই পর্যন্ত ওজন করলে উনি বুঝতে পারতেন ও সরল না কুটিল। এইসবগুলো আমাদের পক্ষে বোঝা খুব কঠিন, কিন্তু ঠাকুর এটা খুব জানতেন। এরপরে ঠাকুর একটা প্রশ্ন করছেন, আর একটা, আচ্ছা তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টারমশাই উত্তর দেবেন এবং খুব সুন্দর এই কনভারসেশন এগিয়ে যাবে। তো এই জিজ্ঞেস করলেন কেন, পরিবার বলতে স্ত্রীকে বোঝাচ্ছে, তার কারণ স্বামী এবং স্ত্রী এরা দুজনের পরস্পরের পরিপূরক, প্রতিদ্বন্দ্বী নয় পরিপূরক, একজন আর একজনকে সাহায্য করে। মাস্টারমশাইয়ের মধ্যে আধ্যাত্মিক একটা শক্তি রয়েছে, সেটা ঠাকুর বুঝতে পেরেছিলেন। এখন বুঝতে চাইছেন, জানতে চাইছেন যে স্ত্রীর মধ্যে সেটা আছে কি না হলে আরও বাধা উপস্থিত হবে। যদি খুব বেশি সাংসারিক মনোবৃত্তি সম্পন্ন হয়, সাংসারিক মানে শুধু দেহ সম্পন্ন হয়, তখন সেই মহিলা সবসময় অন্যরকম পরিস্থিতির সৃষ্টি করেন, তখন পুরুষের পক্ষে ধর্মীয় ক্রিয়াকর্মে এগিয়ে যাওয়া সম্ভব হয় না। তো সেই জন্যেই মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন, মাস্টারমশাই একটা উত্তর দেবেন, যারা কথামৃত পড়েছেন ওরা জানেন, এবং ঠাকুরও মাস্টারমশাইকে আর একবার সুন্দর করে বুঝিয়ে দেবেন, এবং সেইটার মধ্যে দিয়ে আমরা বেদান্তে প্রবেশ করব। যে কেমন করে ঠাকুর বলছেন যে বেদান্ত মানে কি, আমরা শেষ করি ঠাকুরের প্রণাম করে। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। হ্যাঁ, শ্রীমা উনি আসলে মাস্টারমশাই ছিলেন, একটা স্কুলের হেডমাস্টার ছিলেন, আর ওনার নাম ছিল মহেন্দ্রনাথ গুপ্ত। তা এই মহেন্দ্রনাথ গুপ্ত পরবর্তীকালে ঠাকুরের এই কথাগুলো সমস্ত লিখে লিখে রাখতেন, আর যখন প্রকাশ করলেন তখন তিনি নিজের নামে প্রকাশ করতে চাইলেন না, যদি অহংকার হয়, সেই জন্য একটা লুকিয়ে নাম দিলেন শ্রীম, সেই জন্য শ্রীম বলে বলা হয়। কখনো কখনো ওই কথামৃতের মধ্যে আছে মাস্টার, তো কখনো কখনো শুধু ওই অন্য কোনো একটা নির্দেশ দিয়েছেন, যে যদি হিন্টস আছে, নিজেকে প্রকাশ করতে চাইছেন না। স্বামীজি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন সেটা, যে লোকে কিছু লিখলে, কথামৃত্যু তো একটা ইটার্নাল বুক, যে কোনো
সেজন্য আমি কথামৃতটাকে আমি বলি পঞ্চম বেদ। তো এই সেইটি এটা ইটার্নাল বুক হয়ে গেল, কোনো দিন এর শেষ হবে না। শ্রীমা হয়তো রচয়িতা কিন্তু নিজেকে লুকিয়ে রাখলেন। তো খুব ভালো লাগলো, পরে আবার নেক্সট মান্থে লেখা পড়েছি, তারপরে বইমেলাতেও লেখা ছিল শ্রীমা। হ্যাঁ, আর শ্রীমা দর্শন বলে